হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে ফেলেছি, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় ধোয়া, জল আনা, সমস্ত কাজ। আর সোনামা এখনও ঘুমাচ্ছে, সেই জন্য আমি ভাবলাম রান্নাটা তাহলে সেরে নিই। সোনামার টাইম আছে, ওঠা 8টা না বাজলে তো ওঠে না। তো এখন বাজে 7:45। তো এই যে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমাকে রান্না করে নিতে হবে, তার জন্য আমি আজকে সকাল সকাল উঠে ভাতটা তো বসিয়েই দিয়েছি। এই যে দেখো কি কি আছে আমার রান্নার জোগাড়। এই যে উনুনে ভাত হচ্ছে, আস্তে আস্তে জালটা হচ্ছে। আর এই দিকে আছে উচ্ছে আলু আর কুমড়ো। তো উচ্ছে আলু ভাজবো আর কুমড়ো আলু সোয়াবিন হবে, আজকে বৃহস্পতিবার। তো আর সঙ্গে আছে এই বেগুন, তো বেগুন ভাজা হবে। আর যেহেতু আমরা দুজন লোক, বাড়ি মা বাবা আর আমি, সেই জন্য সব কিছুই হবে অল্প অল্প। তো চলো আমরা রান্নাটা সেরে নিই আগে, নইলে সোনামা উঠে যাবে। বেশি কথা বলবো না, আগে রান্নাটা সেরে নিই। তো সোনামা একটু টাইম দেয়নি, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, 7:30-এর মধ্যে উঠে পড়েছে। তো আমার রান্না বান্না কিচ্ছু হয়নি, শুধু ভাতটাই হয়েছে। তো সোনামা যখন উঠেছিল তখন ভাতটা সবে ফুটছিল। তো সোনামাকে বাবার কোলে দিয়ে আমি উচ্ছে আলু ভেজে নিয়েছি, বেগুন ভাজা করে নিয়েছি, আর এখন দেখো হচ্ছে কুমড়ো সোয়াবিন হচ্ছে। তো এটা রান্না করে নিয়ে সোনামাকে নেব, মানে ভালোভাবে নেব, খাওয়াবো। আর ও দেখো আমার কোলে বসে গামছা দিয়ে লুকোচুরি খেলছে কেমন করে। আর এত রৌদ্র পড়ছে এখানে যে সোনামা থাকতে পারছে না, প্রচণ্ড গরম হচ্ছে। তো এখন আমরা ভাবছি যে একে নিয়ে একটু ছাওয়ার দিকে যাব। তো এরপরে ঘুম পেয়ে যাচ্ছে, মানে এ তো ঘুম থেকে উঠলে ঘুম পায়। সো ফ্রেন্ডস, স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। সোনামা সকালের ঘুমটা ঘুমাচ্ছে, মানে ও ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে খেলাধুলা করে আবার ঘুমায় 10:30-11:30 পর্যন্ত। তো ঘুমাচ্ছে, সেই সুযোগে আমি স্নান করে নিয়েছি। এখন আমি এসেছি পুকুর পাড়ে ফুল তুলতে। এই যে ফুলের চুবড়ি আর এই যে গাছে ফুল ফুটে আছে, তো এই ফুলগুলো আমি তুলতে এসেছি। এবার ঠাকুর পূজা দেব, পুজোর বাসনও মাজা হয়ে গেছে, শুধু ফুল তুলে ঠাকুর পূজাটা দিলেই হয়ে যায় আমার কাজ আজকের মতো কমপ্লিট। তারপর সকালে টিফিনটা করে নেব। টিফিনটা আমার এখনও বাকি আছে, 10টা বাজতে চলে এখনও টিফিন হয়নি। তো ভাবলাম যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য পুজোটা দিয়েই সকালের টিফিনটা করব। তো যাই হোক, ফুলগুলো তুলে নিয়ে যাই, গিয়ে পুজোটা দিয়ে নিই। তার মধ্যে যদি সোনামা উঠে যায় তাহলে ওকে কোলে নিয়েই পুজো দিতে হবে, কেননা বাবা তো এখন বাড়ি নেই, সেই জন্য ও ঘুমাচ্ছে। যেহেতু আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে ফেলছি, তো চলো ফুল তুলে নিয়ে পুজোটা দিয়ে নিই। কত ফুল হয়েছে, তো একটা গাছেই ফুল ফোটে আর অন্য গাছে ফুল ফোটে না। তো এই ফুল দিয়ে আজকে পুজোটা সারবো। আর এখন আমি কটা তুলসী পাতা তুলে নিই। এই যে তুলসী গাছ, তো গরম পড়ে গেছে, সেই জন্যে তুলসী গাছে খুব একটা পাতা নেই, জল পড়লে আবার হবে। আর আমাদের এখানে গরমকালে প্রচণ্ড জলের সমস্যা, তোমরা তো জানোই, তোমাদের সাথে আগেও এই নিয়ে কথা বলেছি। তো যাই হোক, আমি এখন তুলসী পাতাটা তুলে নিই। তো আমার সব তোলা কমপ্লিট। আর এই যে দেখো গেট দিয়ে দিয়েছে, নেটটা দিয়ে ঘিরিয়ে দিয়েছে, কেননা খুব হাঁস মুরগি খুব জ্বালানো জ্বালাচ্ছে, উঠোনটা নোংরা করে ফেলছে, সেই জন্য ওইটা দিয়ে দিয়েছে। সো গাইজ, বললাম না যে আমাকে পুজো করাটার টাইমটাই দেবে? তো উঠে পড়েছে, দেখতে পাচ্ছ, এখন আমার খাওয়াটা বাকি। তো শুয়ে খেলা করুক আর আমি এদিকে খেয়ে নিই, না হলে আমার হয়তো আজকের খাওয়াই হবে না। তো অনেকটা বেলা হয়ে গেছে, 10:30-11:00 মতো বাজে। তো সকালের টিফিনটা আজকে একটু লেটেই হোক, হোক তাই হোক, কিন্তু সোনামাকে কাঁদানো যাবে না। ওইরকমভাবে হাসি খুশি থাকুক আর খেলা করুক, আমি তৎক্ষণ সকালের টিফিনটা করে নিই। সো ফ্রেন্ডস, অনেকটা ঘুমেছি, চোখ মুখগুলো ফুলে গেছে, গলাটাও কেমন কেমন হয়ে গেছে, আর এখন শরীরটা অনেকটা বেটার লাগছে। তো সোনামা এখনও ঘুমাচ্ছে, তোকে তুলে নিয়ে এখন 4টে বাজে। তা ভাবলাম যে সোনামা যেহেতু ঘুমাচ্ছে আমি বাড়ির কাজগুলো করি। আর এখন এসছি আমি পুকুরে জল নিতে, তো চলো পুকুরে যাই। এক বালতি জল নিয়ে নিয়েছি, এবার আমি যাব গিয়ে উঠোন ঝাড় দেবো, বাসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করব। চ তো এগুলো করে নিই চলো। তো আমার সোনামা দুদিকে আজকে চুল বেঁধেছে ও কালারের গার্ডার দিয়ে। তো আমরা বিকালে ঘুরু ঘুরু করে চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা। সোনামাকে একটু খাইয়ে দেব, ও খেয়েটে উঠে খেলা করবে, তারপরে আমি সন্ধ্যা টন্ধা দিয়ে, সন্ধ্যার টিফিন তো আছেই, তো তারপরে আবার রান্না করতে বসতে হবে রাত্রের রান্নাটা। তো
তো যাই হোক, এখন সোনামাকে খেতে দিই। দুধ খাওয়াতে গিয়ে নাজেহাল, তো দুধ খাওয়াচ্ছি, মাত্র 3-4 ঢোকের দুধ, ঢোক মতো দুধ নিয়েছি, তাতে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আর এই যে জামা ভিজিয়ে পড়ে রয়েছে বলে জামা চেঞ্জ করে দিলাম, এখন দিয়ে আসবো বাবার কাছে। আর আমাদের বাড়ি আজকে দুপুরবেলা কুটুম এসছে, কে এসছে তো চলো কে এসছে দেখি। ওই যে দিদি ভাই এসছে। সো গাইস, এখন রাত 12 বাজে, তো এখন সোনামাই ঘুমিয়ে পড়লো, আর সারাক্ষণ ধরে মানে ওকে সেই 9 থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, তাও ঘুমায় না। তা আমার খিদে পেয়েছিলো বলে আমি ওকে খাটে শুইয়ে রেখে আর খেতে গিয়েছিলাম, তো এসে এত কাঁদছিল যে ওকে ঘুম পাড়াতে আমি বাধ্য হলাম, সেই থেকে বসে বসে খাইয়ে খাইয়ে ঘুম ঘুমিয়ে পড়লো। আর এইদিকে আমিও, আমারও এত পরিমাণে ঘুম পাচ্ছে যে আমি কথা বলতে পারছি না, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। তো আজকে সন্ধ্যাবেলা তো হয়েছিল, ননদ এসছে, ননদের মেয়ে এসছে, আমাদের বাড়ির কুটুম এসছে আজকে, তো ওরা সন্ধ্যাবেলা আসলো বলে আজকে রাত্রের মেনুটা হয়েছে গরম গরম ভাত আর চিকেন কষা। তো ওই দিয়ে আজকে রাত্রে খাওয়া হয়ে গেল। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সোনামাটা আজকে ভীষণ দুষ্টুমি করছিল, সেই জন্য একটু শেয়ার করতে পারিনি। তো সবাই মিলে খেয়ে এলাম, একসাথে খেলাম, খাওয়া দাওয়া করে ওরা সব শুতে চলে গেল ওই পাশে ওই ঘরে, মায়ের ঘরে। মা তো বাড়ি নেই, সেই জন্য ওই ঘরটা পুরো খালি, সেই জন্য ওই ঘরে শুতে চলে গেল। আর এইদিকে সোনামা, সোনামাকে ঘুম পাড়াতে পাড়াতে অনেকটা রাত হয়ে গেছে, আর সোনামা দেখতে পাচ্ছ বারবার চমকিয়ে উঠছে। তো এখন আমি বেশি কথা বলবো না, হয়তো বেশি কথা বলতে গেলে ও ঘুম ভেঙে ঘুম থেকে উঠে পড়বে। তো এখন সোনামা ঘুমাচ্ছে, যেগার তো ঘুমাক আর আমিও ঘুমিয়ে নিই। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, গুড নাইট, বাই বাই, টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।